বলা হয় আশাতে দুনিয়া চলে, কিন্তু তুমি এই দুনিয়ার কাছে কিছু আশা করো না। এখানে কেউ আসবে না তোমার স্বপ্নকে সত্যি করতে, কিন্তু পুরো দুনিয়া তোমায় সফল হতে দেখলে তাহলে তোমাকে নিচে নামানোর চেষ্টা অবশ্যই করবে। বন্ধুরা, এটাই আমাদের দুনিয়ার চরম সত্য। এই দুনিয়াতে কিছু মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা অবশ্যই করবে, কারণ এটাই ওদের কাজ। কিন্তু এটা তোমার ওপর নির্ভর করে যে তুমি হেরে গিয়ে উঠবে নাকি হার স্বীকার করে নেবে। এই দুনিয়ার ওপর কখনো বিশ্বাস রেখো না, তোমাকে তোমার রাস্তা নিজেই বানাতে হবে। এই দুনিয়ায় তোমায় হারানোর চেষ্টা অবশ্যই করবে। কেউ যদি ভিড় থেকে সরে গিয়ে কিছু আলাদা করার চেষ্টা করে, তখনই তাকে নিয়ে মজা করে। অরুণিমা সিনহা, যার একটি পা ছিল না আর অন্য একটি পায়ে রড ছিল, তিনি বলেছিলেন আমি মাউন্ট এভারেস্ট জয় করব। তখন লোকেরা তাকে নিয়ে মজা করত, কিন্তু তিনি শেষমেশ 2013 সালে মাউন্ট এভারেস্ট জয় করে দেখান। দশরথ মাঝি বলেছিলেন এই পাহাড় কেটে আমি রাস্তা বানিয়ে দেবো। তখনও লোকে ওনাকে নিয়ে মজা করত, কারণ ওটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তিনি সেটিকে সম্ভব করে দেখান এবং 22 বছরের মধ্যে তিনি একটা গোটা পাহাড় ভেঙে সেখান দিয়ে রাস্তা তৈরি করে দেখান। জ্যাকমা Alibaba.com-এর প্রতিষ্ঠাতা, আশা করি জ্যাকমার নাম তোমরা সবাই শুনেছ। ওনার তো আনলিমিটেড মজা ওড়ানো হয়েছিল, কারোর কোনো কথা শোনেননি, নিজের ওপর বিশ্বাস করে টিকেছিল এবং পরবর্তীতে তিনি সাকসেস পেয়ে দেখান। ধীরুভাই আম্বানি কোনো ডিগ্রি ছাড়া শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে পরবর্তীতে তিনি ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হয়ে দেখান। মার্ক জুকারবার্গ তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নেয় এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে তাকে ব্লক করে দেয়। সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বানিয়ে দিতে পারে, তাহলে তুমি কেন পারবে না? থমাস এডিসন 999 বার ফেল হবার পর 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? স্টিফেন হকিং, যার পুরো শরীর প্যারালাইজ, হাত পা নড়ানো তো দূরের কথা, আঙুল পর্যন্ত নড়াতে পারতো না, তিনি যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? স্বপ্নটা যদি তোমার হয়ে থাকে, তাহলে পূরণ তোমাকেই করতে হবে। এই দুনিয়া তোমাকে নিচে নামানোর চেষ্টা অবশ্যই করবে, তখন তুমি বুঝে নিও তুমি সঠিক রাস্তায় আছো। আর যদি তুমি অসফল হও, তাহলে হার মেনে নিও না, কারণ বাঘ যখন দুপা পিছিয়ে আসে, হেরে যাওয়ার জন্য নয়, বরং শিকারের ওপর ডবল পাওয়ারের সাথে ঝাঁপিয়ে পড়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।